আরে দোস, কি খবর তোর? একটু দোস ভালো। আচ্ছা, গেঞ্জি কাজ করলে কি দেখা? তুই জানোস এটার দাম কত? কত দোস জানোস তুই? কত এটার দাম? কত তুই জানোস না? এটা কো আগে? আরে এটা কত কই জানোস না? 1500 টাকা। 1500? কোন জায়গায়? নিউ মার্কেট। দে আমি কি করো? আরে আরে দুই এক লাগে কি রে? আরে বন্ধু, সেম গেঞ্জি দোস। কবে কিনলি আজকে? আজকে দুপুর বেলা কিনছি। দুপুর বেলা? আরে হ্যাঁ, আমি তো আজকে বিকেলে সকালবেলা কিনে নিয়েছি। কত গেছে তোটা? 1500 না? 2990 শান্ত না? ওই শান্ত, আরে হীরা নাকি? হ্যাঁ, এগুলো কি উনি তার নামে কি কি? শুনলাম রক্তিম নাকি তোর সিনিয়র। কোন আপনার নামে কত আমাকে সিনিয়র একটা এলাকায়? এই এই ভাই কথা বলছিলাম আমি তোদের তখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো, বলছিলাম দাদা বলছিলাম ভাই। আসেন আসেন, ও চাকরি আয় ভাই, লোকে চাকরি। জানোস দোস, এই মায়াটা দোস এত ডিস্টার্ব করে আমারে, মানে আমার পুরো জ্বালা খাইতেছে বুঝছস। দিনে ধর 1000 বার ফোন দিব, ফোন দিয়া প্যারা দিব, স্কুলের সামনে যাইতে স্কুলের সামনে যাইতে পারুম না। তারপর আমার আয়া কইব তুমি এটা করো এটা করো এটা করো। আরে ফোন হ্যাঁ আমার কাছে কথা ফোন, তারপরে তারপরে দেখ এরকম করবো। প্রতিদিন প্রতিদিন ওদিন যে গ্যাঞ্জাম একটা হইলো, কি খবর ছিল তোরে? তোর তো বুঝলামই না। আর ফোন যতই জ্ঞান জানলাম খালি আমারে ফোন দিবি, আমি তোর লেগা জীবন দিয়ে দিব জীবন। আমার জীবন তো খালি ভাই ব্রাদারের লেগা, নিজের লেগা, ঠিক আছে? নাম্বার তো গেছে গা, আর নেক্সট জ্ঞান জানলে খালি একটাই ফোন দিবি, বুঝলি? আমার নাম্বারটা আছে না, পকেটে আছে, ওই নাম্বারেই ফোন দিবি খালি। আর কিছু বলবি? আচ্ছা মিস কলে দিবি তুই। বন্ধু আমি তো হয়ে বসছি, তুই যখন দাঁড়াতে পারতো ঘুমা। দেখ কি হয়, তোর যদি কোনো সমস্যা হয় কষ্ট হলে আমার আরেকটা ফোন দিস, আমি 10 মিনিটের জায়গায় 20 মিনিটের মধ্যে আইতাছি। তুই খারাপ এইমাত্র খালাই মরলে কি সমস্যা?